আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফোজিয়া নাসরিন। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার জামাই রান্না করতেছে, সে কালকের জন্য ব্রাঞ্চ বানাবে, আই মিন লাঞ্চ বানাবে। ইউজুয়ালি আমি সব সময় বানায় দেই, আজকে সে ব্রাঞ্চ আমার লাঞ্চ। হ্যাঁ, আমার ব্রাঞ্চ আর লাঞ্চ আমি সব সময় রেডি করে দিই, আজকে ও নিজে করবে। তো ভাবলাম ও কি কি করতেছে, খিচুড়ি বানাইতেছে না সবজি বানাইতেছে জানি না, অনেক কিছু নিছে এখানে দেখতেছি, এখন আপনাদের সাথে শেয়ার করব। বেটা মানুষের কাম যা হয় কিছু কয় না। শুরু করবা? কি লাগবে? পাত্রে অলরেডি তেল দিয়ে দিছি এতটুকু। হ্যাঁ, হেলদি ফুড। লুক এট দা ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা আচ্ছা, বুঝছি। হেলদি খাওয়াইবা, ঠিক আছে, গুড জব রাসেল। তুমিও রান্না আব্বা বাবার সাথে তুমিও রান্না করবা? করো, সারাদিন মারে জ্বালাও, এখন বাবারে জ্বালাও, সমস্যা নেই। এখন আমরা পেঁয়াজ দিলাম। আচ্ছা, এখানে এক কাপের মতো পেঁয়াজ। হ্যাঁ, মিডিয়াম সাইজের একটা। তুমি তো আসলে জিবলিলের কোলে নিয়ে রান্না করতেছো, গুড জব রাসেল। আমার সাথে থাকতে থাকতে তুমি শিখে ফেলছো। পেঁয়াজ গুলা কি ভাজা ভাজা করে রাখছো? আমার রান্নাঘর মেসি হয়ে রইছে, আমি সবজি টবজি কাটতেছি সব একসাথে বাই করা। এইভাবে বুঝছো প্রত্যেক দিন রান্না করে খাওয়াইবা? তোমারে তোমারে মেডেল দেওয়া হবে। পেঁয়াজ গুলো একটু ক্যারামেল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। খালি ভেজি রান্না না, এই যে মিট দিয়েও কিছু করবা বাই করে রাখছি যে। হ্যাঁ, প্রোটিন লাগবে না? আচ্ছা ঠিক আছে। মিচ্ছা কি ভেজি যায়? এনজয় আছে, খালি ভেজি খাবা, হেলদি। ভাতের অল্টারনেটিভ, ভাত মধ্যে তো ভালো লাগে না। আচ্ছা, শুকনো মরিচটা আগে তালা ছিল, নতুন করে তালা লাগে না, ওর জাস্ট একটু দিয়ে দিছে। পেঁয়াজ ক্যারামেলাইজ হয়ে গেছে একদম, ক্যারামেল। হ্যাঁ, এখন কি দিবা? এখন আমরা দিব টমেটো। পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে একটা ব্রাউন বর্নের একটা কালার আসলে, আচ্ছা, টমেটোটা দিয়ে দিব। একটা আস্ত টমেটো ছিল না? টমেটোর পানিটা দিয়ে আর পেস্টটা ভাজবে না। বুঝছি বুঝছি, সিদ্ধ সিদ্ধ হয়ে গেল যা ভাজা ভেজে বলছি। ও আসলো জিরাও, বাউরে বাউ কত কিছু দেয়। আমি তো জটপট করে শর্টকাট করে ফেলাই, লুকটা ফাটাফাটি আসছে। আরো সুন্দর লাগবে যখন সবগুলি কালার একসাথে যাবে। কালারফুল সবজি এমনি দেখতে ভালো লাগে, আই স্মুদিং। টমেটোটা এটা গলে আসলে মশলাগুলো দিব। হ্যাঁ আচ্ছা, পোলার বাপের আনতাছে আর আমি পোলারে পোলারে ভিডিও করতেছি, স্বাভাবিক। হোয়াট আ ফান! তা আমার লাভ হলো কি? দুটোই তো লস। ভিডিও পাচ্ছো? কি খাও তুমি, কি খাও, কি খাও? কতটুকু পিঞ্চ? এই জাস্ট লাইট
আচ্ছা ভেরি স্ট্রং সো আই হ্যাভ কম যত কম দিতে পারবো তত ভালো ওকে এখন যাব ধনে গুঁড়া কতটুকু পরিমাণ বলো পিঞ্চ কাপ হাফ 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 চা চামচ হাফ চা চামচ আমাকে স্যার একটু কম লাগতেছে হাফ চা চামচের এটা একটু কম হ্যাঁ স্লাইটলি সো লিটারালি তুমি মশলাগুলো জাস্ট হালকা ফ্লেভারের জন্য দিতেছো বিকজ সবজি থেকে ফ্লেভার আসবে বুঝছি আই ডোন্ট নিড এনি ফ্লেভার এক্সট্রা বুঝছি আর কি লাগবে কিছু লাগবে না এখন মানে একটু জাস্ট মশলাগুলো একটু ইয়া করব তোমার ফেভারিট জিরা দিলা না দিব এখন না জিরা দিব সবার শেষে ওকে আর আমি মশলা দিলাম তার মশলা অটোমেটিক লবণ আছে সো বুঝা দাও উচিত না লেবা দাও কটা হয়ে যাবে বুঝছি কোন কিছুই কিন্তু হাফ টিস্পুনের উপরে না সবকিছু হাফ টিস্পুনের কম দিতেছে রাসেল জাস্ট স্লাইটলি দিতেছে সিদ্ধ হইতে একটু সময় লাগে আমি একটু শর্ট এক মিনিট ভালো লাগে না খালি সিদ্ধ হইলে ভালো লাগে না বুঝছে ভাজা ভাজা হইলে ভালো লাগে একটু ইয়া কুচি করছে যাতে একটু দ্রুত সিদ্ধ হয় প্লেটটা কাছে নিয়ে না হ্যাঁ নিচ্ছি নিচ্ছি তোমার সুবিধা হবে গাজর আর ক্যাপসিকাম তো আগে দিছো এগুলো সিদ্ধতে সময় লাগে একটু তারপর একটু ভাজা ভাজা ক্যাপসিকামটা ভাজা ভাজা হলে তা আমি একটু পানি দিয়ে দিব আলু দিব না আলু পরে আলু সব শেষ ওকে বাকি রয়েছে আলু মটরশুঁটি দিব আজকে আমি রাসেলের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এই সিমি মটর গুলো ফ্রোজেন আমরা ফ্রোজেন গুলাই কিনে আনি এখানে এগুলাই পাওয়া যায় ভাতের সাথে এগুলি খেতে পারবা তুমি ভাতের সাথে খেতে পারবা পটা রুটি অন্য কিছুর সাথে খেতে পারবা এই দেখো আমি একটু মশলা গুলি একসাথে হইলো না এখন আমি পানি দিয়ে দেবো এখানে টোটাল দেড় কাপের মতো পানি গেছে জাস্ট একটু হালকা হালকা যাতে ভাষা থাকে এবং এখন আর কোনো নানাচারক দিব না আমরা সম্পূর্ণ যে লাইক একটু মিক্স করে দিস ইজ ডান লিটারালি আর এই যে পটেটো গুলো না আমি একটা জিনিস করি যেটা আমার কাছে খুব ভালো লাগে কি পটেটো আমি স্কিন ফেলি না চিকপিস গুলো এগুলা রেডি থাকে জাস্ট ক্যান থেকে ব্যাগ করে খায় ফেলানো যায় এগুলো অলরেডি কুকড সো এর জন্য আর এখানে দিলাম না বুঝছি সো এখন এটা কি করব আমরা একটু ঢেকে দিব কোন কিছু দিয়ে তাইলে আর এটা ইয়া হবে না আচ্ছা ঠিক আছে যা আপন ঠিক আছে এখন জাস্ট একটু সিদ্ধ হবে দ্যাটস ইট ওকে দেখি ইয়া লাগতেছে লুকস গুড যে আলু সিদ্ধ হয়ে গেছে তার মানে কুকিজ ডান সো এটার মধ্যে আমরা নাড়বো না নাড়লে ভেজিগুলো নষ্ট হয়ে যাবে
আলু ইয়া নষ্ট হবে নষ্ট হবে কেন গলে যাবে ওই এটাই আর কি বুঝাও বুঝানো এন্ড দ্যাটস ইট চিক পিস গুলা পানি ঝরায় রাখছিলা না বলতে হবে তো নাই তো মানুষ পানি শুদ্ধ দিয়ে দিবে তুমি রেসিপি শেয়ার করতেছো হ্যাঁ যেটা যদি মাম একটু জাস্ট একটু নাইরা জাস্ট চিক পিসটার সাথে যাতে মশলা গুলো ইয়া হয় দ্যাটস ইট আওয়ার ওয়ার্ক ইজ ডান হিয়ার কাঙ্গালের কথা বাসি হলে ফলে ভাতের লগে জিরা দিলেও খুশি হয়ে যাবো সে এত জিরা পছন্দ করে বেশি নাই দেখো খুবই অল্প তুমি এমন কিছু দিবে না যেটা বেশি স্ট্রং হবে গেছে বিভিন্ন ধরনের কালার চিন্তা করছেন আমার কিরকম অ্যাসিস্ট্যান্ট রাখছে আমি ভিডিও করব মশলা রেডি করে দিব সবকিছু করে দিব তারপরে সে রান্না করবে চুলাটা বাদ দিয়ে পানিটা শুকা ফেলবো একদম শুকনা শুকনা করে ফেলবা এই ছিল আজকে আমার জামাইয়ের রান্না বান্না হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে উনাকে একটা থামস আপ দিবেন আর আপনাদের শেফ হায়ার করা লাগলে উনাকে নিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন বেশি বেশি করে আমাদের জন্য আল্লাহ হাফেজ